26 জুন ভোর 6টা থেকে পদ্মা সেতুতে চলবে গাড়ি, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালকের দায়িত্ব নিলেন কর্নেল কামরুল হাসান। এবং বিরোধী দল ছাড়া স্বচ্ছ নির্বাচনে গ্রহণযোগ্য হারাতে পারে সিইসি। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার ফরিং সংবাদে, সাথে আছি আমি শারমিনী বা। শুনছিলেন রয়্যাল টাইগার সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 25 জুন উদ্বোধনের পর 26 জুন সকাল 6টা থেকে পদ্মা সেতু গাড়ি চলাচল করতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার বিকেলে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে সাংবাদিকদের নিয়ে পদ্মা বহুমুখী সেতুতে পরিদর্শনে এসে মন্ত্রী একথা জানান। ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু এখন আর স্বপ্ন নয়, দৃশ্যমান বাস্তবতা। এই সেতু নিয়ে ষড়যন্ত্র করে শেখ হাসিনা, শেখ রেহানা, জয় পুতুল ও ববি সহ গোটা পরিবারকে অপমানিত করল। শেখ হাসিনা সেদিন সংসদে বলেছিলেন, আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করব, সেটা তিনি প্রমাণও করেছেন। তিনি বলেন, যত সমালোচনা হয়েছে আমাদের মনোবল আরও দৃঢ় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে বিশ্বব্যাংক পরে বলেছে আমাদের ভুল হয়েছে, সব ক্রেডিট শেখ হাসিনার, আমরা তাদের আদেশ পালন করেছি মাত্র। তিনি সেতু নির্মাণ করেছেন, বিশ্বব্যাংকে জানিয়েছেন, আমরা বীরের জাতি, আমরা দুর্নীতি করি না। দর্শক, এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, পরে যা থাকছে। অবশেষে সৌদি আরব ইসরায়েলে সফরে যাচ্ছেন বাইডেন। এবং উরুগুয়ে 7 গোল দিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল। আবারও স্বাগত ফরিং সংবাদে, এবারে খেলার সংবাদ। উরুগুয়ে গুনে গুনে 7 গোল দিল ব্রাজিল। রোববার রাতে দক্ষিণ আমেরিকান প্রতিদ্বন্দ্বীকে 7-0 গোলে বিধ্বস্ত করে অনূর্ধ্ব-20 টর্নি ও আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে সিলেসেওরা। ঘরের মাঠে কারাসিকা স্টাদিও ক্লেভার আন্দাদো স্টেডিয়ামে ব্রাজিলের পক্ষে একটি করে গোল করেন ভিতর ড্রক ও কাইকো আর্চাদের। মার্কোস লিওনার্দো একাই করেন 4 গোল। ব্রাজিলের এই সাফল্য এসেছে অপরাজিত থেকেই, 3 ম্যাচে তারা জিতেছে 3টি।